বেদনাদায়কভাবে সেই আন্দোলনকে যে কোনো মানুষের ব্যক্তির সাথে এই বেড়ে ওঠার সম্ভাবনা শুধুমাত্র সামাজিক ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে তারা একটি প্রচারণামূলক চলচ্চিত্র নির্মাণ করেছেন তা নয়, তারা একটি শিল্পে পরিণত করেছেন, যার জন্য তারেক এবং মিশুকের কাজগুলো এখনও আলোচিত হয়। তারেক আর মিশুক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সম্ভাবনাটির মৃত্যু কিন্তু ঘটেছে সেদিন। যেগুলো আসলে দুর্ঘটনা নয়, সেখানে কিন্তু কিছু সিদ্ধান্ত আছে, কিছু ভুল সিদ্ধান্ত বা ভুল প্র্যাকটিস আছে, তো সেগুলো আমাদের ধরতে হবে এবং যাদের দায় তাদের দায় বোধ করাতে হয়।